গন্ডাছড়া শর্মা এলাকার উজ্জ্বলা মহিলা কাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সংস্থার অফিসে দুঃসাহসিক চুরির চেষ্টা হলো শনিবার রাতে। এই ঘটনায় শর্মা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সকাল 10টায় অফিসের ম্যানেজার ঝুলন সরকার অফিস রুমের দরজার তালা খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা ও অফিস রুমের পেছনের জানালাও খোলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডম্বরনগর ব্লকের TRLM কর্তৃপক্ষ এবং গন্ডাছড়া থানায়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে। ম্যানেজার ঝুলন সরকার জানান, তাদের অফিসটিতে শনিবার রাতে একদল দুষ্কৃতিকারী চুরি করার চেষ্টা করেছে। তার মতে অফিসে অনেক মূল্যবান জিনিসপত্র আছে আর এইগুলো চুরি করার জন্যই চোরের দল চেষ্টা করে। তিনি জানান, এই বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসন যেন একটু কঠোরভাবে তদন্ত করে। গন্ডাছড়া মহকুমা শাসক অফিস সংলগ্ন শর্মা পঞ্চায়েতের উজ্জ্বলা মহিলা কাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সংস্থার অফিসে চুরির চেষ্টা ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গন্ডাছড়া মহকুমা এলাকা জুড়ে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। এলাকার কিছু বখাটে যুবক সন্ধ্যার পর বিভিন্ন নেশায় ডুবে মহকুমা এলাকা জুড়ে চুরি কাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে চলছে। গন্ডাছড়া থানার পুলিশ একটি চুরির ঘটনাও কিনারা করতে পারেনি। তবে এটা বাস্তব ঘটনা, পুলিশের একার পক্ষে চোর ধরা সম্ভব না। চোর এবং নেশা কারবারীদের বিরুদ্ধে একমাত্র সর্বস্তরের মানুষ পুলিশের কাজে সাহায্য সহযোগিতা করলেই তা দমন করা সম্ভব। আমার নাম জুলন সরকার আর আমি এই নারায়ণপুর শর্মা পঞ্চায়েতের, আমরা সব মহিলারা, গ্রামের মহিলারা নিয়ে একটা সংস্থা ভাড়া নিয়েছে, যে উজ্জ্বল মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড একটা সংস্থা। ওই সংস্থার মধ্যে আমি ম্যানেজার পোস্টে আছি। আমি আজকে সকালে 10টায় যখন অফিস খুলতাম আছি, আইসিরা দেখলাম যে আমার ঘরের, আমার অফিস রুমের এই তালাটা এটা বেঁকা করে রাখা দিছে। এই কেউ হয়তো চুরিকরণের চেষ্টা করছে, আক্রমণকরণের চেষ্টা করছে। এটার ভিতরে অনেক জিনিসপত্র আছে, তো এটার লোভে হয়তো চুরি করে বেচা নেওয়ানোর লিগে চেষ্টা করছে। আমার রুমের পেছনে দিয়ে সেটা জানালা খোলা আর এদিকে দরজা এটা করছে। তো আমি চাই এটার লয়ে এই যে বিষয়টা হয়েছে, এই বিষয়টা নিয়ে সেটা এই প্রশাসন যাতে একটু তদন্ত করে। আর এই ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।